বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব, এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি না দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে। আমরা 32-33 মানবো না, আমরা 35 চাই, 35 দিতে হবে। 35 করলে দর্শক, জামাত ইসলামের আবির্ভাব দেখার পর বিএনপির নেতা অর্থাৎ তারিক জিয়া এবার একটা বক্তব্য দিলেন বাইরের দেশ থেকে বসে, বাংলাদেশ থেকে নয়, বাইরের দেশ থেকে বসে একটা বক্তব্য পাঠালেন, এবং তিনি কিভাবে উন্নয়ন করবে বাংলাদেশের এবং কি কি বলবে এটা দর্শক মানুষদেরকে বোঝানো হচ্ছে। আসলে মানুষ এখন বুঝতে পারে যে আসলে তিনি কি রিয়েলি বলতেছেন নাকি সেটা করবেন, তবে কি বললেন এটা কিন্তু আমাদের জানা জরুরি। চলুন আমরা তার বক্তব্যটা আগে শুনে আসবো, তারপর কথা হবে। চলুন আমার তার বক্তব্য শুনি, তিনি কি উপকার করতে চান বাংলাদেশের আমরা একটু দেখে আসি। প্রত্যেকটি পরিবারের জন্য, মানুষ নয় পরিবার হিসাবে, আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব, এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। কি কার্ড? ফ্যামিলি কার্ড দিব। এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি? এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য, যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়, কিছুটা হলেও তারা নিজেদের যে সেভিংস, নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়, এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো, গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবে। অর্থাৎ রাষ্ট্র সরাসরিভাবে প্রত্যেকটি পরিবারের পাশে, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ এবং জাতির ব্যাপারে, দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরও কিছু পরিকল্পনা আছে, যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিকভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব। আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম, ফ্যামিলি কার্ড। এবং এই কার্ডের, আমি আগেই বলেছি, এই কার্ডটি কার নামে হবে, এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী, চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে, এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে, যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি, যাতে করে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে, সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডে। না দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে। আমরা 32-33 মানবো না, আমরা 35 চাই, 35 দিতে হবে। 35 করলে বেকারত্ব কখনোই পারবে না। ডক্টর সবাইকে বলছি, আপনারা জনগণের কাছে আসুন, নইলে এই ভয় ভীতির আন্দোলনের আবার যখন থেকে উঠবে তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। আমরা চাই আপনাদের শান্তভাবে সুচলভাবে পরিচালনা করেন, এবং আমাদের যা সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন। রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক মানের হবে? শারজিদের কাছে আমার প্রশ্ন, 32 কেন এবং 62 কেন?
32 করলে সুবিধা কি এবং 35 করলে অসুবিধা কি, এই ব্যাখ্যা সারজিত যদি না দিতে পারে তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে। ও কেন বলবে 32, কেন 35 নয়, এই ব্যাখ্যা যদি না দিতে পারে। আমি একজন সাবেক দাবিয়ান, আমি ব্যাংকার, এখন আমি গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষক, আমি জেলা স্কুলের একজন শিক্ষক, আমি সুদূর শেরপুর থেকে আসছি। সুদূর সারজিতের কথায় ও সারা বাংলাদেশের মানুষ যেখানে বেকার, যেখানে আছে 26 লাখ, সেখানে 35 দাবি উঠতেছে, যেখানে সেখানে ও কেন বলবে 62, প্রবেশের কেন বলবে সে 32 না 32? তো কারণ 32 হলে তো ধরেন আপনার 32 তো আগেই ছিল, 32 আগেই ছিল আমাদের, সেটা 32 তো আমাদের আসলে কোনো যুক্তি না। আমাদের দিলে 35ই দিতে হবে, আমরা 32 তা 30 মানবো না, আমরা 35 চাই, 35ই দিতে হবে। আপনি স্যার মুখে বয়স 22 কি 23 24 হবে, আপনি এই 40 45 55 বছর বয়সের যে লোক তার কথা আপনি বুঝবেন কি হবে? আপনি আর্থসামাজিকের কি বুঝেন? আপনি কয়টা আর্থিক প্রতিষ্ঠানে আপনার জার্নাল আছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আপনার প্রকাশিত হয়েছে? আপনি কোথা থেকে রাজনীতি কিন্তু আসলেন যে আপনি রাজনীতি করতে উঠবেন? আপনি কি পার্লামেন্টের কোনো কিছু করেন? আপনার বক্তব্য আপনার ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে, আপনার বক্তব্য নেককারজনক, সাবধান করে দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। আপনি আপনারা সবাই ডক্টর ইনু স্যার সবাইকে বলছি আপনারা জনগণের কাতারে আসুন, নইলে এই ভয় ভীতির আন্দোলনের অংশ আবার যখন তুমি যখন থেকে উঠবে তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। এই আপনাদের কথাতে ঢাকা বিশ্ববিদ্যালয় 32 দল একটা উঠে এসেছে, এটা এটা বড় ধরনের একটা বৈষম্য। এই বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশের জন্য আমাদের কমিটি আছে। আমরা চাই না, আমরা চাই না আরেকটা কোনো প্রতিবিপ্লবী হোক, আমরা চাই আপনাদের শান্তভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং আমাদের যা সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন। 162 দেশে চাকরিতে আমাদের বয়স সীমা ন্যূনতম 35, আপনারা এগুলো রিসার্চ করতে পারেন। আপনারা নিজেরাই বলছেন যে রাষ্ট্রের কি আন্তর্জাতিক মানের হবে, তাহলে রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক মানের হবে? একটা সামান্য পুরাতন সিস্টেম আপনারা পরিবর্তন করতে এত তাল মানা করেন। আমরা আপনাদের হুঁশিয়ার করতে চাই, যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করবেন। উন্নত রাষ্ট্রগুলোতে যেখানে 35, তারা দেশ সংস্কারের কাজের জন্য গবেষণাগার বাড়ানোর মাধ্যমে পুরো পৃথিবীর কাছে তাদের দেশকে উন্মোচন করতে চায়। আর তোমরা ফাইজলামি করো, 30 করলে বয়স 30 করলে নাকি তোমাদের কাছে বেকারত্ব বাড়বে। আরে ভাই, 30 করলে কে মাত্র বেকারত্ব বাড়বে, বরং 30 করলে 35 করলে বেকারত্ব কখনোই পারবে না, নেটিজনদের কথা তারাদের উত্থানটা যখন ঘটেছে শেখ হাসিনা বাংলাদেশে চলে যাওয়ার পর তারা যে পরিমাণ তাণ্ডব ঘটিয়েছে, তারা কি আসলে মানুষের এরকম উন্নয়ন করতে পারবে, এটা যেন নেটিজনদের কথা, নেটিজনদের প্রশ্ন। যে তাদেরকে শেখ হাসিনাকে চিন্তা করেন যে শেখ হাসিনার যদি সৎ ভাই কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, শেখ হাসিনা যেভাবে অরাজকতা করছে বাংলাদেশের মধ্যে সেম ভাবে তারা করবে, এটাই যেন নেটিজনদের কথা, বর্তমান সময়ের জনগণের কথা। কিন্তু আপনাদের মন্তব্যটা কি, আসলে কি তারা ঠিক বলছে নাকি ভুল? আর এই বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দলটি সঠিকভাবে কাজ করতে পারবে বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের কনভারসেশন দিন। আজকে পর্যন্ত এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।